জারমনে যা ফালতা উডাইলো তা কৃষ্ণ কেমন জারমন যেমন আমার পর্দা না থাকলে আপনার পর্দা নেই এটা বুঝি কেমনে আমি তো বুঝি পর্দা আছে আর পর্দা আছে এইটাই নিয়ম আর নিয়মেই আমার শরীয়ত পর্দা যেটা তো একটা নিয়ম এই যে দেখেন কত সুন্দর গান করতেছেন মাথার উপরে কি সুন্দর চান্দিনা দিয়া দেওয়া হইছে এটা পর্দার ব্যবস্থা করেছে এই যে সুন্দর করছে এটা একটা পবিত্রতা একটা সুন্দর দেখা যায় সুন্দরটা করতে হবে একজন সুন্দর মানুষকে আইনা এইটাই যে নিয়ম এইটাই শরীয়ত আমি কোনোদিন ওই সমস্ত চিন্তা করি না কার পর্দা আছে কার পর্দা নাই কারণ আমি নিজেই চিন্তা করি যে আমার দিকটা ঠিক কৃষ্ণ কেমন জারমন যেমন আপনি যদি আমি যদি খারাপ না হই তাহলে কোনোদিন আপনাকে আমি খারাপ বলতে পারবো না কারণ আমি তিতা খাই নাই আমি বিষ খাই নাই আমি বিষের সেই জ্বালা যন্ত্রণা কি করে বুঝবো তাই তো আমি মিঠা খাই নাই আপনি আমাকে এই একটা মিষ্টি দিলেন আমি সেটা খাইলাম না আমি তো তার স্বাদ জানি না যদি আমি স্বাদই না জানি যদি আমার পর্দা না থেকে থাকে তাহলে আমি চিন্তা করব আপনার পর্দা নাই আমার থাকলে আমি চিন্তা করব আপনারও আছে এই হলো বিষয়টা বেশি কিছু আর বলতে চাই না একটা প্রশ্ন করি খুব তো মারফত মারফত মারুপথ হ্যাঁ মায়ের পথ খুব সুন্দর জবাব দিছেন আচ্ছা আমার একটু জানার দরকার আমার দয়াল নবী 40 বছর সাধনা করার পর আচ্ছা সাধনা করার পর তার সাধনার সেই ফল আসলো আমার শরীয়তে পুরস্কার পাইলেন কি এই যে কালেমা রোজা নামাজ হজ জাকাত করতে হবে এবং এই যে মুরিদ সংবিধান আইন যে আইন নাজিল হইলেন সেটা হইলো আমার দয়াল নবী প্রকাশ করলেন সারা জীবন তিনি ইয়া উম্মতি করছে না বলছে কালেমা করছে না রোজা নামাজ হজ জাকাত মুরিদ এই যে দাওয়াত দিছে সবই তো আমার শরীয়তের মধ্যে আপনার মারফতের আলাদা বিষয়বস্তুটা কি নবী তো কারো পৈতৃক সম্পত্তি না নবী আপনার আমার গাছের মাছের চন্দ্রের সূর্যের 18,000 মাকলুকাতের নবী আমার নবীর বাক্যে যা বলেছে তাই সংবিধান তাই আইন তাই আপনার তাই আমার আমার নবী যে পথ দেখিয়ে গিয়েছেন আমি চেষ্টা করব সেই দিন পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি সেইখানে যাব এবং সেইখানে আমি থাকতে চাই যেতে চাই তাহলে এই যে যা আমার নবী করে গেছেন সারাটা জীবন কালিমা রোজা নামাজ হজ জাকাত ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন বলেছেন একজন নায়েবে রাসূলের কাছে বায়াত হইতে হবে আর বায়াত তো আত্মসমর্পণকারী মরা আপনার মরার আগে মরে যাইতে হইব সে পালি সরকার মইরা মুড়ি ধইয়া মুড়িত কইরা মরা ইজ এসকাই অবস্থা আর জিন্দা থাকলে না জানি কি হইতো কি যে মরা মরছে একজন নায়েবে রাসূলের কাছে মুড়ি ধইতে হবে কোন ফকির নামের ফক্করের কাছে মুড়িদ হওয়া যাবে না কোনো বিধি নাই কোনো বিধানই নাই পরে দেখেন পবিত্র কোরআন পরে দেখেন হাদিস ফেকা দলিল যেখানেই আপনি যাবেন বলা হয়েছে আমার নবী বলেছেন যে একজন নায়েবে রাসূলের কাছে মুড়ি ধইতে হবে যাই হোক আপনি যারে বললেন আমি এখানে কোনো বাউন্ডারি রাখলাম না কোনো সীমা রাখলাম না আপনার কাছে চোরের কাছে মুড়ি ধইতে হয় আপনি তাই হন যদি তার মধ্যে আমার দয়াল নবীর আদর্শ গুণাবলী থাকে তার মধ্যে যদি আমার রাসূলের আদেশ নির্দেশ তার যদি সে আমার দয়াল নবীর সেই গুণাবলী সেই স্বভাব সেই আখলাক সেই চরিত্র সেই পথে যাওয়ার সিলসিলা গুলো যদি তার মধ্যে থাকে আপনি একটা কলা চোরা আলার কাছে মুড়ি ধন বিক্রি হন নিজেকে মরার আগে মেরে ফেলেন ওই চরণে গিয়া হাত পা রশি দিয়া পীড়িতের রশি দিয়া বাইধা তারপরে নিজের সারা জীবনের জন্য সেই চরণে রেখেন কোনো সমস্যা নাই এই তো একটা প্রশ্ন রইল আর কথা নাই আজকে যেইভাবে বসে শুনছেন গান যতই আছে ভাই যত জীবন এই অঞ্চলে আমি গান করেছি সব সময় একটা বিরক্ত ভাব নিয়ে বাড়ি গিয়েছি যত বাড়ি গেছি আর আইতে চাইছি না কিন্তু এইবার জানি কেমন আমার ঘটছে ঘটনা ওরে আমি শান্তি পাইছি আপনাদের দেখিয়া আজকে যেইভাবে বসে শুনলেন পাল্লা গান মিলিয়া মিলিয়া ওরে এইভাবে যদি গান হয় আমার আইতে দুঃখ নাই ওরে কোথায় রইছে সামাদ মেম্বার ওরে গুণের শেখ জোদ্দার ভাই সালাম জানাই বড় বড় মনের অধিকারী আমি দেখিতে পাই আজকে এত সুন্দর আয়োজনে সালাম জানাই বাবলি সরকারের